হ্যালো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফরিয়ে বাংলাতে। আজকে নিয়ে এসে আরো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর, যেখানে পুরোহিত ভাতার তালিকায় শাসক দলের নেতার নাম, পুরোহিত ভাতার তালিকায় শাসক দলের নেতার নাম, দুর্নীতি আর তৃণমূল সমর্থক, এমন এই টুইট করেছেন সুজন চক্রবর্তী। দুর্নীতি আর তৃণমূল সমর্থক বলে টুইট করেছেন সুজন চক্রবর্তী। আমরা সংক্ষিপ্তভাবে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে মনে করে দিই, যারা এখন আমাদের ফরিদ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অবশ্যই টার্ন করবেন। দেখুন, এখানে সবচেয়ে বড় যে খবরটি এসছে, রাজ্যে পুরোহিত ভাতা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগ নিয়ে এবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। টুইটে সুজন চক্রবর্তী লিখেছেন, ভাতা পাবার পুরোহিত তালিকায় তৃণমূল নেতার নাম, আমফান ত্রাণের তালিকায় বাছাই করে প্রধান সদস্য ও নেতাদের নাম রয়েছে, রাজ্য জুড়ে সর্বত্র লুট। যেখানে সম্প্রতি নদীয়ার তেহট্ট 1 নম্বর ব্লকে পুরোহিত ভাতা পাওয়ার তালিকায় দুর্নীতি প্রকাশ্যে আসে। অভিযোগ, ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত পুরোহিতের নাম না থাকলেও তালিকায় নাম রয়েছে জেলা তৃণমূলের এক নেত্রীর স্বামীর। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে পুরোহিত সমাজ, এমনকি স্থানীয় বিডিওকেও এ ব্যাপারে নালিশ জানিয়েছেন পুরোহিতদের কয়েকজন। সরকারি ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ। রাজ্যের 8,000 পুরোহিতকে মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই জেলায় জেলায় পুরোহিত ভাতা পেতে নাম নথিভুক্তকরণের কাজ চলছে পুরোদমে। নদিয়ার তেহট্টের পুরোহিতদের একাংশের অভিযোগ, ভাতা পাওয়ার তালিকায় এলাকার বেশ কিছু মন্দিরে পুরোহিতদের নাম নেই। অথচ পুরোহিত না হয়েও তৃণমূলের জেলা পরিষদের এক সদস্যের স্বামীর নাম রয়েছে ভাতা প্রাপকদের তালিকায়। এমনকি অভিযোগ, পুরোহিত নয় এমনও বহু ব্যক্তির নাম রয়েছে তালিকায়। শাসক দলের ঘনিষ্ঠদের অনৈতিকভাবে পুরোহিত ভাতা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। আমফানের ত্রাণের টাকা নিয়েও ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছিল রাজ্য জুড়ে। বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের মদতে সরকারি ত্রাণের টাকা লুট হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এবার পুরোহিতদের ভাতা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি শাসক দল তৃণমূলের কড়া সমালোচনা করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। টুইটে লিখেছেন, ভাতা পাবার পুরোহিত তালিকায় তৃণমূল নেতাদের নাম, আমফান ত্রাণের তালিকায় বাছাই করে তৃণমূল প্রধান সদস্য ও নেতাদের নাম, রাজ্য জুড়ে সর্বত্র লুট। কার তালিকা কে বানাচ্ছে, নবান্ন না কালীঘাট? রক্ষকই যে ভক্ষ, দুর্নীতি আর তৃণমূল যে সমর্থক, মাননীয়া এই বলে কিন্তু তিনি টুইট করেছেন। আপনারা দেখছেন সুজন চক্রবর্তী শুরু করে বামফ্রন্টের যে সমস্ত শীর্ষ নেতা নেতৃত্ব আছে, তারা সকলেই কিন্তু 2021 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে যেভাবে বিরোধিতা করা প্রয়োজন তারা কিন্তু একে করে যাচ্ছেন। তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে মানুষের পাশে দাঁড়ানো চায় সেভাবে কিন্তু তারা দাঁড়াচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।